তবে থেকে মাঠে নামবেন মহাগুরু প্রতীক্ষায় ছিলেন গেরুয়া কর্মী সমর্থকরা এবার অপেক্ষার অবসান 25 মার্চ থেকে প্রচারে নামছেন মিঠুন চক্রবর্তী নতুন ডায়লগ দিচ্ছি এই আমার ক্যাম্পেইন শুরু করার আগে এই ডায়লগটা মনে রাখবেন আর সেই ডায়লগটা হলো আমি ঝোল ঢোড়াও নই বেলে পোড়াও নই আমি একটা কোবরা অবশেষে ক্যাম্পেইন শুরু করছেন মিঠুন 25 মার্চ প্রচার করবেন তিন কেন্দ্রে শালতোড়া মানবাজার ও কেশিয়ারিতে প্রথম প্রচার প্রতীক্ষার অবসান ভোট ময়দানে প্রচার শুরু করছেন মিঠুন চক্রবর্তী প্রথম দফার ঠিক দুদিন আগে শুরু হবে মহাগুরুর মেগা প্রচার এরপর আর কোথায় কোথায় তিনি প্রচারে নামবেন তা শীঘ্রই জানানো হবে দলের সূত্রে তবে মিঠুনের প্রচারের দিকে তাকিয়ে রয়েছেন বঙ্গ বিজেপির তাবর নেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী সেদিনের সংক্ষিপ্ত ভাষণে বুঝিয়ে দিয়েছিলেন বিজেপির হয়ে ঝড় তুলবেন তিনি খোদ নরেন্দ্র মোদীর গলাতে উঠে এসেছিল মিঠুন ফ্যাক্টর কিন্তু তারপরেই ভোটে দাঁড়াবেন না বলে জানিয়ে দেন ডিসকো ড্যান্সার যদিও তার প্রার্থী হওয়ার জল্পনাটা পুরোপুরি শেষ হয়ে যায়নি এরপরে মিঠুন চক্রবর্তী কে ওয়েস্ট বেঙ্গল মে ক্যান্ডিডেট হোঙ্গে দেখিয়ে মিঠুন দাস সে মেরি বাত হুই থি উনহোনে চুনাও লড়নে সে মানা কিয়া পর ফির ভি আগর পার্টি নির্ণয় করেগি অর হম মিঠুন দাস সে বাত করেঙ্গে যদি ও লড়না চাহেঙ্গে তো হম লড়াইঙ্গে তৃণমূলের বহিরাগত আক্রমণের পাল্টা অস্ত্র হিসেবে বাঙালি আবেগে শান দিতে প্রস্তুত বিজেপি আর সেই হাতিয়ারই ময়দানে মিঠুন প্রচারে কতটা চমক দিতে পারবেন মহাতারকা তাকিয়ে বাংলার ভোট রাজনীতির তাবড় বিশেষজ্ঞরাও ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা ভোটের আগে ফের উত্তপ্ত নানুর বাসাপাড়ায় একের পর এক গ্রামে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ আহত বুথ সভাপতি সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী দুপুর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায় বিজেপির অভিযোগ তাদের প্রার্থী তারকেশ্বর সাহার প্রচার মিছিল তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যাবার সময় এই হামলার ঘটনা ঘটে বন্দুক লাঠি সোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা এরপরই গতকাল রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে বাসাপাড়া তৃণমূল অবশ্য এই ধরনের হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ভোটের দিন এগিয়ে আসতেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে নানুর বাসাপাড়ায় একের পর এক গ্রামে বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে এমনটাই অভিযোগ আহত বুথ সভাপতি সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী দুপুর থেকে এলাকায় উত্তেজনা রয়েছে বিজেপির অভিযোগ তারপর তাদের প্রার্থী তারকেশ্বর সাহার প্রচার মিছিল তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যাবার সময় হামলার ঘটনা ঘটে বন্দুক লাঠি সোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা আর তারপরই রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে বাসাপাড়া তৃণমূল অবশ্য হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে কি বার্তা মোদের নজর গোটা বাংলার শান্তিকুঞ্জে আবারও ফুটবে পদ্ম বাবা ভাইদের মতো কমল পতাকা তুলে নেবেন দিব্যেন্দু আজই প্রভূতি ময়দানের সভায় তমলুকের তৃণমূল সাংসদ জল্পনা জোরালো আবারও মমতাকে আম্পান খোঁচা অমিত শাহ মোদীর পাঠানো টাকা হজম করেছে ভাতিজান কোম্পানি ক্ষমতা এলে কাউকে ছাড় নয় গোসাবার সভা থেকে হুঙ্কার এইমস থেকে উন্নয়ন বোর্ড এক বছরের মধ্যে পৃথক জেলার মর্যাদা সুন্দরবনকে ঢেলে সাজানোর অমিতের ঢালাও আশ্বাস অনেক অন্যায় করেছেন মমতা তোপসার নজর একুশের ভোট পশ্চিমাঞ্চলের মাটি কামড়ে মমতা আজ বাঁকুড়া বিষ্ণুপুর ওন্দায় সভা অফিসে যাচ্ছেন নন্দীগ্রামে ভগবানপুরে প্রচার কর্মসূচি পাখির চোখ জঙ্গল মহল পাড়ার সভা থেকে দ্বিগুণ শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি মমতার 72,000 কোটি টাকা বিনিয়োগ 2,50,000 কর্মসংস্থানেরও আশ্বাস বর্ধমানের রশিকপুরে বোমাবাজিতে শিশুর মৃত্যুর ঘটনায় প্রশ্ন পূর্ব বর্ধমানের এসপিকে তিরস্কার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কমিশনের কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে ব্যারাকপুরও বোমা মজুত নিয়ে সিপির ভূমিকার সমালোচনা আপনার রায় উবিত অঞ্চল অনুষ্ঠানে দুই নেতার বাগবিতণ্ডার জল গড়ালো কমিশনে মদন মিত্রের বিরুদ্ধে হুমকির অভিযোগে কমিশনের নালিশ কমাতে বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের পাল্টা কটাক্ষ মদন মিত্রের আবারও রাজ্যে 400-র উপর দৈনিক সংক্রমণ একদিনে 404 জনের শরীরে ভাইরাস বাড়ল অ্যাক্টিভ রোগীর সংখ্যা মৃত দুই সবচেয়ে বেশি আক্রান্ত কলকাতা উত্তর চব্বিশ পরগনা